আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক শ্রুতাব বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতগুলো নির্বাচন করেছেন প্রত্যেকটি নির্বাচনে রাতে ভোট দিয়েছেন প্রত্যেকটি নির্বাচনে রাতে ভোট দিয়েছেন এই নির্বাচনে শুধু রাতে ভোট হয়নি সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এমন কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর সেই কথাগুলা কে বলেছে বা কারা বলেছে আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এমন কিছু তত্ত্ব এমন কিছু চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছেন আজকের ভিডিওতে অবাক হয়ে যাওয়ার মতো কিছু তত্ত্ব রয়েছে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে আপনারা জানেন ইতিমধ্যে সাতই জানুয়ারি নির্বাচনের পর বুধবার সে বিজয়ী এমপিরা তারা শপথ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ দর্শক শ্রোতা সেখান থেকে কিছু চাঞ্চল্যকর তত্ত্ব এসেছে আজকে সেই তথ্যগুলো রয়েছে এই ভিডিওতে আমরা বেশি কথা বলবো না সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেখ হাসিনার একটি বক্তব্য সারা বাংলাদেশে আজকে নজর কেড়েছে সেটা হচ্ছে এবার রাতে ভোট হয়েছে কেউ বলতে পারবে না এবার উনি দিনই ভোট করেছেন এভাবে মন্তব্য করেছেন ওনার একটি আজকের জানুয়ারি একটি সমাবেশে আজকে আপনারা জানেন যে ফেসিবাদের অনুষ্ঠানে বাংলাদেশের কতগুলো চোরদেরকে নিয়ে ডাকাতদেরকে নিয়ে শপথ অনুষ্ঠান সম্পন্ন করেছেন বঙ্গভবনে গিয়ে অনুমতি নিয়েছেন সরকার গঠনের সেই প্রাককালে পূর্বেই তিনি আজকের একটা মন্তব্য করেছেন এবার দিনের ভোট রাতে হয়েছে বলার ক্ষমতা কেউ নেই শেখাছি না দেখেন আর এই নিউজটি সহ বিভিন্ন পত্রিকায় এই নিউজটি ইতিমধ্যে এসেছে এবার দিনের ভোটে রাতে হয়েছে হ্যাঁ রাতে হয়েছে বলার ক্ষমতা নেই কারো এটা শেখাছি না বলেছেন তিনি বলছেন যে বাংলাদেশে এই কঠিন সময়ও প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ একচল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে এটা ওনার জন্য বিশাল প্রাপ্তি বিশাল তৃপ্তি এবং এটা বড় ধরনের অর্জন হিসেবেই দেখছেন বাংলার মানুষের বিজয় দেখছেন তিনি বলছেন যে এবার ভোট রাতে হয়নি এটা দিনে হয়েছে তো প্রশ্ন রেখে গেলাম প্রথমত হচ্ছে তাহলে যে আমরা পনেরো বছর পর্যন্ত বলেছি যে বাংলাদেশে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না বিশেষ করে দু সাল থেকে আমরা বলে আসছি যে এই নির্বাচন রাতে হয়েছে আঠারো সালের নির্বাচনটি রাতের অন্ধকারে হয়েছে সেটাকে আজকের শেখ হাসিনা স্বীকার করে নিলেন যে রাতে হয়েছে এখন আর কেউ বলতে পারবে না আমি এখন দিনে করেছি লজ্জা থাকা উচিত নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত আপনারা দেখেন যে বাংলাদেশের নির্বাচনী যেখানে হয়নি দুই পার্সেন্ট মানুষ যেখানে যায়নি আমি আপনাদেরকে একটি বিবৃত মানে বক্তব্য বলেছিলাম যে এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ দেখানোর তিনটা উপায় অবলম্বন করেছে নির্বাচন কমিশন প্রথমত যেটা করেছে এই গ্রাউন্ড থেকে যেই সব আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না ধরেন আওয়ামী লীগ আওয়ামী লীগকে পাহারা দেবে সে প্রার্থীও নাই শুধু নৌকার প্রার্থী আর গোলাপ ফুল মার্কা বা হাবিজাবি যে কোনো কিছু একটা থাকতে পারে তাদের তো কোনো এজেন্ট নাই কিছু নাই ওই সকল জায়গায় ধরেন একজন ভোটার উপস্থিত হওয়ার কথা দুইশো দেখানো হয়েছে বিশ হাজার দেখানো হয়েছে নব্বই হাজার এক লাখ আমার এলাকা থেকেই বলছি আমার এলাকায় যারা এমপি হয়েছেন পূর্বে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেখানে ভোটার শূন্য নির্বাচনে নব্বই হাজার দেখানো হয় আশি হাজার দেখানো হয় আপনি এটাকে কিভাবে নিচ্ছেন কিভাবে দেখছেন তারপরে বাংলাদেশের এরকম করে প্রায় দুইশো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেখানে নির্বাচন হয়েছে সেই জায়গাগুলোতে তারা পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছে যখন সেটাকে এক্সেল শিটে নিয়ে এসেছে অটোমেটিক যেখানে আপনার মানে প্রতিদ্বন্দ্বী হয়েছে আর প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যে জায়গাগুলো হয়েছে আপনারা ভোটের কম্পেয়ার করে দেখবেন ভোট কাস্ট তারা করেছে প্রতিদ্বন্দ্বীহীন জায়গাগুলোতে সবচেয়ে বেশি তার মানে কি দাঁড়ালো সেখানে ভোটের কারচুপি তারা করেছে দ্বিতীয় নাম্বারটা করেছে যেই সকল জায়গায় ভোট সেন্টারের নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিজাইডিং অফিসার ছিল তারা সিগনেচার অ্যাডভান্স নিয়ে নিয়েছে পেপারে যেখানে সাইন করেন এজেন্ডা সাইন করেছে পরে তারা সংখ্যা সেখানে যা ইচ্ছা তাই বলে দিয়েছে বসিয়ে দিয়েছে এবং সেটার যোগ বিয়োগের গরমিল আপনারা ইতিমধ্যে আমার বক্তব্য এবং দেশবাসীর বিভিন্ন জায়গা থেকে দেখেছেন আর তৃতীয় যে করেছে এই দুটো কাজ করার পরেও যখন আঠাশ পর্যন্ত এসে পৌঁছতে পেরেছে তখন সেটাকে বাড়িয়ে একচল্লিশ করে দিয়েছে নির্বাচন কমিশনেরই আজকের সচিবের কথা অনুযায়ী আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছেন বক্তব্য দেখেছেন সেরকম একটি বিতর্কিত নির্বাচনকে যখন শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশের জনগণের বিজয় এটা রাতের ভোট হয়নি এখন আর কেউ বলতে পারবে না এটা রাতের ভোট হয়েছে না এখন আর কেউ বলতে পারবে না এটা এটা রাতের রাতের ভোট হয়েছে। তবে এখন মানুষ বলছে ভোটের চেয়েও ভয়ানক ভোট হয়েছে ডামি নির্বাচন হয়েছে কাটচুপী হয়েছে একদল একদল নির্বাচন করেছে তারাই হয়েছে সংসদে একটা বিরোধী দল পর্যন্ত নাই কে বিরোধী দল সেটা জানতে পর্যন্ত ওবায়দুল কাদের জানে না প্রধানমন্ত্রী সাহেব নিজে জানেন না রাষ্ট্রপতি পর্যন্ত জানে না রাষ্ট্রের আইনমন্ত্রী জানে না কেউ জানে না প্রধান বিরোধী দল কে হবে তারা সবাই বলছে সর্বশেষ হয়ে স্পিকার কাকে সিদ্ধান্ত অথবা সংসদ নেত্রী এটার ব্যাপারে বলে দিবেন বলে মন্তব্য করেছেন আজকে বায়দুল কাদের তাহলে কি দাঁড়ানো একটি সম্পূর্ণ অনৈতিক নির্বাচন ষোলোশো কোটি টাকা ব্যয় করে করলেন সেই নির্বাচনে একটা বিরোধী দল খুঁজে পেলেন না একষট্টি বাষট্টি জন একটা স্বতন্ত্র প্রার্থীদেরকে ডেকে নিয়ে আসলেন যে স্বতন্ত্র সব তারা আওয়ামী লীগের মুজিব কোট পরা আজকের শপথ বাক্যে ভয়ানক চিত্র কি থাকতে পারে বাংলাদেশের এই দুষ্ট চক্রের ডাকাতদের বলরা এই দেশটাকে আজকের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে আমার সবচেয়ে অবাক লাগে যে শেখ হাসিনা নিজে লজ্জা পায় না নাকি না তার কোনো লজ্জা নেই আজকে তার দলের নেতারা তার দলের নেতারা বলছে নির্বাচন কবরস্থান থেকে ভোটার এসে ভোট দিয়েছে আজকের আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে আমাদের কি বলে বিদ্যুতের সেই যে মমতাজ শিল্পী মমতাজ বলছে এই যে দেখেন মৃত্যু বিদেশি থাকা লোকগুলো ভোটে এসে তাকে হারিয়ে দিয়েছেন তারা ভোট দিয়েছেন তাদের ভোট কাস্ট করা হয়েছে তারপরে দেখেন কাহারাক ফল প্রত্যাখ্যান করেছেন আদালতে যাবেন কাহারাক এই যে দেখেন কাহারাকন্দ মন্তব্য আপনি দেখেন এই হচ্ছে তার নির্বাচন এরপরে দেখেন কাঠচুপির ভোটে পরাজিত হয়েছি হাসানুল্লাহ ইনু সরকার তাকে কাঠচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে এই নির্বাচন নিয়ে মানে আপনি বড়াই করেন অলৌকিক শক্তি কাজ করায় ভোটে সূক্ষ্ম কাঠচুপি হয়েছে আওয়ামী লীগ নেতা গোলাপ এই যে দেখেন নৌকা হারেনি ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করা হয়েছে আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাপ মন্তব্য দেখছেন এই যে দেখেন তাহলে এরপরে শেখ হাসিনার মুখ কোথায় দেখাবে ভোটে হেরে জেলা রিটার্নিং কর্মকর্তা বলার কারচুপির অভিযোগ সম্ভুর এই যে দেখেন তাদের লোক একজনও বিএনপির কেউ না এটা কোন নির্বাচনী না এমন কথা ছিল না তৈমুর আলম খন্দকার কেমন কথা ছিল দালালদের সাথে শেখাছিলেন এই যে এটা কোন নির্বাচনী না হেরেছেন এমন কি ভোট পেয়েছেন সম্ভবত এক হাজার সাতশো সামথিং দেশি বিদেশি শক্তিগুলো বলছে যে এ নির্বাচন সঠিক হয়নি যখন জাতীয় পার্টি আজকে শপথ নিচ্ছে তখন তার পার্টির মহাসচিবের কার্যালয়ের সামনে মানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে দেখেন পদত্যাগের দাবিতে বনানীয় ফিস ঘেরাও কেমন নির্বাচন যে নির্বাচনের পরে আরেকটা দল তাদের নেতাদের পদত্যাগ আপনাদের সাথে কারণে এই নির্বাচন থেকে তারা সরে করার মানে তাদেরকে যে দালালি করেছে সেজন্য তাদের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে এই মন্তব্য করছেন দেখেন প্রশাসনের মাধ্যমে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে পাটোয়ারি জাতীয় পার্টির আর এক আরেকজন বিশিষ্ট দালালি করেছেন যে ব্যক্তি সেই ব্যক্তি এই মন্তব্য করছেন তাহলে সেই নির্বাচন করে যে নির্বাচনটি আপনারা সম্পূর্ণ করেছেন তারপরে ও আমার ভাই বোনের আপনার সেই মন্তব্যগুলো শুনতে পারলেন সেই মন্তব্যগুলো শোনার পর আপনার যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ